সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিপারেশন ফর ঈদ ডে। তো এই ঈদের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা কিভাবে প্রিপারেশন নিতেন, কি তারা আসলে করতেন, এই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদ পালন করতেন এবং কিভাবে সাহাবারা ঈদ পালন করতেন, এই বিষয়ে গণসচেতনতার জন্য আপনারা লাইভটি শেয়ার করবেন। মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, সিয়াম পালন করা বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয়, এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখেরাতে সেই আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই দুটো আনন্দ। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব বলা যায়, ধর্মীয় উৎসব বলা যায়, সবচেয়ে বড় কার্নিভাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না। তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোথেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরে দুটি দিনে খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। রাসূল সাল্লাল্লাহু তাদের জিজ্ঞেস করলেন, মা হাযা আল ইয়াউমান, এই দুটি দিন এগুলো কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালআবু ফিহি মা ফিল জাহিলি, আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম, তারই ধারাবাহিকতা আমরা এটা করি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইন্নাল্লাহ কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন। এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধা, অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা আনন্দ উৎসব করবে, আর একটা হচ্ছে জিলহজের 10 তারিখ, আরাফার দিনের পরে হজ পালন শেষে 10 তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আধা। তো এজন্য এদিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী, মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান, ইয়াউমু আখলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর। এই দিনটা হচ্ছে আনন্দের দিন, শুভেচ্ছা বিনিময়ের দিন, খাবার দাবার এগুলো করবার দিন। তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেয়া হয়েছে। এক হচ্ছে বিয়ের উৎসব, বিয়েতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলিনুন নিকাহ হাবিদ দুফু, বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো, একদিক খোলা। বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন, মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন।